আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইরা এবং আমার ইউটিউব বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন প্রতিবারের মতো আজ আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে ভিডিওটি একটি সুখবর নিয়ে আসছি আজকে সুখবরটি অন্যরকম একটা সুখবর সম্পূর্ণ আলাদা একটা নিউজ অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া চালু হয়েছে এপ্রিল মাসের এক তারিখ থেকে এপ্রিল এক দু হাজার অলরেডি একদিন হয়ে গেছে তো বন্ধুরা এই সুখবরটি কাদের জন্য কোন প্রবাসীদের জন্য মালয়েশিয়া সাবাসারোয়া যে সকল প্রবাসীরা আছেন এই সুযোগটি শুধু তাদের জন্য তাদের জন্য দুটি সেক্টরে বিষা করার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার তো বন্ধুরা এই ভিডিওটা নিয়ে আমি বেশি আলোচনা করব না আমি সংক্ষিপ্ত আলোচনা করব যেহেতু সাবাসারোয়ার কোনো ফ্রেন্ড হয়তো আমার ভিডিও দেখে না যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই তারা আমার এই ভিডিও নিয়েছে কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা দুটি সেক্টরে বিষা করার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার সেটা হলো প্লান্টেশন ও এগ্রিকালচার প্লান্টেশন ও এগ্রিকালচারে শুধু বিষা করার সুযোগ দিয়েছে যারা অবৈধ আছেন তারা সকলেই এই আওতায় বিশ্বাস করতে পারবেন এবং যারা বৈধ আছেন তারাও করতে পারবেন কিন্তু তাদেরকে কম কমপক্ষে তিন মাস বিষা মাতি থাকতে হবে মানে তিন মাস বিষা এক্সপায়ার হয়ে গেছে যারা বৈধ আছেন তারাও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন যাদের বিষয়া তিন মাসের কম হয়েছে বিষা মরছে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না কমপক্ষে তিন মাস আপনি বিষয়টি মাতি মানে এক্সপায়ার হওয়া লাগবে এটা হলো বৈধ প্রবাসীদের জন্য আর যারা অবৈধ তারা সকলেই প্ল্যান্টেশন বা এগ্রিকালচার যে কোনো একটি বিষয় করতে পারবেন এই প্রক্রিয়াটি চালু থাকবে এপ্রিল মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আমি এখানে দেখেন দুটি দুটি অ্যাপ্লিকেশন ফরম ফরম আমি শো করছি আপনারা নিজে নিজে করে নিতে পারেন বা দেখে নিতে পারেন আপনারা প্রমাণ চান তাই আমি সবসময় প্রমাণ নিয়ে আপনাদের সামনে আসি সুখবর এমিগ্রেশন সংবাদ অবশ্যই আমি প্রমাণ নিয়ে আপনাদের সামনে আসি তো বন্ধুরা এবার আপনার আর আমার সুখবর অপেক্ষা আমাদের এই কেল মালয়েশিয়া প্রবাসী বাইদের জন্য কখন সুখবর আসে সেই সুখবরটি পাওয়ার জন্য আপনারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে তাড়াতাড়ি আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো বন্ধুরা যে কোনো সুখবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সবার আগে আমি এগিয়েছিল সুখবরটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা স্পেশাল পাশের যে আপডেটটা আপনাদেরকে আমি এখন জানাবো সেটা হলো বর্তমানে যদি কেউ স্পেশাল পাস দেশে যেতে চান যদি আপনার অরিজিনাল মালিক কোম্পানি আপনাদেরকে দেশে পাঠায় সেক্ষেত্রে আপনাকে চোদ্দো দিন জেল খেটে তারপরে দেশে যেতে হবে অর্থাৎ আপনার বস যখন আপনার আপনার স্পেশাল বাসের জন্য ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবে তারপর থেকে আপনাকে চোদ্দ দিন আপনাকে জেলে থাকতে হবে আপনি বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য একটা নিয়ম মালয়েশিয়া ইমিগ্রেশনে একটা নিয়ম করছে জানেন মালয়েশিয়া সবসময় নিউজ আপডেট হয় তো বন্ধুরা স্পেশাল বাসের কোনো সুখবরের জন্য আপনারা অপেক্ষায় থাকেন যদি সরকারিভাবে সুখবর হয় কিন্তু সেই নিয়মটা হবে সম্পূর্ণ আলাদা সেই সুখবর অপেক্ষায় থাকেন আশা করি এই এপ্রিল মাসের ভিতরেই আশা করি কোনো সুখবরা আপনারা পাবেন তা বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন তো বন্ধুরা মন প্রাণে দেওয়া করি আমাদের জন্য কোনো ভালো সুযোগ আসে এই মালয়েশিয়া অবৈধ প্রবাসী ভাইদের জন্য তো বন্ধুরা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ